আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক প্রীতি, ভালোবাসা এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানটি আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আপনাদের প্রিয় চ্যানেল ঝিনাইদহ টিভির পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় শায়েখ, ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব জনাব শেখ সাইদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানে স্পন্সর করেছে আমার ঘর, আপন ঘর। আজকে আমাদের অনুষ্ঠানটিতে আপন ঘর স্পন্সর করেছে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে পবিত্র মাহে রমজানের প্রথম দিনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পবিত্র মাহে রমজানের একটি বিশেষ অনুষ্ঠান ইসলামিক সওয়াল ও জবাব। আপনাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা প্রশ্ন আমাদেরকে করতে পারেন। আমাদের স্ক্রিনে যেই নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আপনারা সরাসরি আমাদেরকে ফোন করে আপনাদের প্রশ্ন জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক লাইভের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নটি জানিয়ে দিতে পারেন। তো আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা চলে যাব আমাদের শায়েখের কাছে। শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা মাহে রমজানের প্রথম দিন আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, তো আমরা ইনশাল্লাহ আজকে কথা শুরু করব যে মাহে রমজান, মাহে রমজানের যে সওম শব্দটা আমরা জানি, এই সওম শব্দটার অর্থ কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বাদ। আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা প্রথম রমাদানের আমরা শেষ মুহূর্তে এসে উপনীত হয়েছি এবং আজকের একটি প্রথম যে সিয়াম এটি আমরা অন্তত শেষের দিকে। তো ইফতারের পূর্ব মুহূর্তে অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত চলছে, যে মুহূর্তে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাকে ক্ষমা করেন, তাদের উপরে রহম করেন, মাগফিরাত করেন। তো সর্বপ্রথম আমাদেরকে আজকের সওয়াল জবাব এই অনুষ্ঠানটিতে আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে সওম বা সিয়াম শব্দের অর্থ কি। সওম এটি আরবি ভাষার একটি শব্দ, যেটা ফার্সি ভাষায় এটাকে রোজা বলা হয়। তা আরবিতে সাওম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল এমসাক, বিরত থাকা। এটি হচ্ছে সাওম শব্দের শাব্দিক অর্থ। ইসলামী শরীয়তের পরিভাষায় সিয়াম হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোনো বান্দা যদি সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ে যাবতীয় পানাহার, খাওয়া দাওয়া এবং স্ত্রী সম্ভোগ থেকে যে ব্যক্তি নিজেকে হেফাজত করে, রক্ষা করে, বিরত থাকে, ইসলামী শরীয়তের দৃষ্টিতে সেটাকে সওম বলা হয়। মাশাআল্লাহ শেখ, আমাদের জানি যে আমরা সকলে রোজা আছি বর্তমান। তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। তো আমরা তো 30টি রোজা রাখি, তো আসলে পূর্ববর্তীদের উপরে রোজা রাখা ফরজ বলতে কি বোঝায়, তারা কিভাবে রোজা রাখতো, যদি আমাদেরকে একটু জানাতেন। আসলে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ আমি তোমাদের উপরে যে সিয়ামটা আবশ্যক করে দিয়েছি, ফরজ করে দিয়েছি, পৃথিবীর কোনো মানুষ যেন আল্লাহ তাআলার উপরে অভিযোগ করতে না পারে যে আল্লাহ তাআলা আমাদের উপরেই এই বিষয়টা চাপিয়ে দিলেন কিনা। এই জন্য আল্লাহ তাআলা এই জিনিসটা জানিয়ে দিলেন যে এই সিয়াম শুধু তোমাদের উপরে নয়, তোমাদের উপরেই শুধু ফরজ করা হয়নি, পূর্ববর্তী জামানা যারা ছিল তাদের উপরেই, তাদের উপরেও আল্লাহ তাআলার পক্ষ থেকে সিয়াম ফরজ ছিল। তবে সিয়ামের সেই ধরন এবং কাইফিয়াত, পদ্ধতিটা উম্মতে মুহাম্মদের উপর যেমন ছিল তাদের উপরে তেমন ছিল না। আমরা যদি পূর্ববর্তীদের ইতিহাস যদি আমরা তাকাই, হাদিসের আলোকে যদি বলতে হয়, তাহলে পূর্ববর্তী জামানার সিয়াম ছিল তারা কথোপকথন না করে, অর্থাৎ খাওয়া দাওয়া সব চলবে, কথা হবে না, এই ছিল এক ধরনের সিয়াম। এক এক নবীর সময় এক এক রকম ছিল, মোটামুটি এরকমই আর কি। জি শেখ, আমরা দর্শকদের একটি প্রশ্ন নিব। এক ভাই নিশান নামক এক ভাই প্রশ্ন করেছেন যে সেহেরি না খেলে কি রোজা হবে কিনা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি, এটি শুধুমাত্র নিশান ভাইয়ের প্রশ্ন নয়, এটি আমাদের বেশ অনেক মানুষের প্রশ্ন। অনেকে মাঝে মাঝে প্রশ্ন করে যে আমি তো সিয়াম রাখতে পারি নাই, আমি সাহরি খেতে পারি নাই, তো আমার আজকে কি হবে। এই প্রশ্নটা রমজান যখন আসে তখন এত বেশি প্রশ্নটা আসে, তো এখন আস্তে আস্তে অনেকটা কমে এসেছে। মূলত
সাহরি খাওয়া এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, আর রমাদানের যে সিয়াম এটা হচ্ছে একটা ফরজ ইবাদত। তো যদি কোনো ব্যক্তি সাহরি খেতে নাও পারে, তিনি কিন্তু সিয়াম তাকে পালন করতে হবে, সাহরি না খেলেও সিয়াম তার দ্বারা হয়ে যাবে, ফরজিয়াত আদায় হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি গ্রহণ করো, সাহরি খাওয়ার মধ্যে রয়েছে, সাহরির মধ্যে রয়েছে বারাকা, অর্থাৎ এতে উৎসাহ দেওয়া হয়েছে, এটাকে আবশ্যক করা হয়নি। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্না আল্লাহ তাআলা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহিরিন, যে আল্লাহ এবং ফেরেশতাগণ যারা সাহারি গ্রহণ করে তাদের উপরে আল্লাহ এবং ফেরেশতাগণ মাগফিরাত কামনা করে, আল্লাহ তাদের উপরে রহম নাজিল করেন। এবং অন্য হাদিসের মধ্যে এটাও এসেছে যে ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহর, যে আমাদের এবং আহলে কিতাব অর্থাৎ ইয়াহুদি খ্রিস্টান যারা আছে তাদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে, তারা সাহারি গ্রহণ না করে সিয়াম পালন করে, আর আমাদের উপর আমাদের যে সিয়াম সেটা হচ্ছে আমরা সাহারি গ্রহণ করার মাধ্যমে সিয়াম পালন করি। অর্থাৎ যে সাহারি গ্রহণ যদি কেউ করার সুযোগ নাও পায়, তারপরেও তাকে রমাদানের সিয়াম পালন করতে হবে, এবং সিয়াম পালনে তার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। অনিচ্ছাকৃত যদি হয়ে থাকে তাহলে তিনি পরিপূর্ণ ফজিলত পাবেন, আর ইচ্ছাকৃত যদি হয়ে থাকে তাহলে তিনি যে মূল বারাকা যেটা সাহারির বারকা, তিনি বারকা তিনি কম অর্জন করতে পারলেন। জি মাশাআল্লাহ, সুন্দরভাবে উত্তর দিয়েছেন। তো আমরা যে রোজা রাখি, দেখা যায় যে আমরা জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রোজা রাখছি, কিন্তু কত মানুষ যে অভ্যাস অনুযায়ী রোজা রেখেই যাচ্ছে, কিন্তু আসলে যে রোজার একটা উদ্দেশ্য থাকে এটা আমরা অনেকে জানি না। ছোটবেলা থেকে রোজা রাখতে দেখছি তাই রোজা রাখছি, এমন হয়। তো আসলে রোজার উদ্দেশ্যটা কি, এ বিষয়ে যদি বলতে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অত্যন্ত দামি প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এই সিয়ামের মাধ্যমে আমাদের থেকে আল্লাহ তাআলা একটা প্রশিক্ষণ নিচ্ছেন, আল্লাহ তাআলা আমাদের থেকে একটা তাকওয়ার প্রশিক্ষণ নিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তাকওয়া অর্জন করতে পারে। অর্থাৎ সিয়ামের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। তো কেউ দেখা যাচ্ছে কেউ সিয়াম পালন করেছে, তিনি সিয়াম পালন করে তিনি নামাজ পড়ছেন না, আবার দেখা যাচ্ছে সিয়াম পালন করে তিনি সময় কাটাচ্ছেন বিভিন্ন মুভি দেখে, সিনেমা দেখে তিনি সময় কাটাচ্ছেন। তো তিনি আসলে বুঝতেই পারেন নাই, তিনি জানতেও পারেন নাই যে আসলে যে সিয়ামটা আসলে তার হচ্ছে না। জি জি, সিয়ামটা তার হচ্ছে না। আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের জন্য, তাকওয়া কিভাবে, সিয়ামের মধ্যে কিভাবে তাকওয়া শিক্ষা, সিয়ামের মধ্যে তাকওয়া মানে হচ্ছে ইমতিসালু আওয়ামিরিল্লাহি ওয়াজতিনাবু আন-নাওয়াহিহি, তাকওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমান্ডগুলোকে আদেশগুলোকে গ্রহণ করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে বিরত রাখা। তো একজন সিয়ামকারী ব্যক্তি শুধুমাত্র নিজেকে এমনভাবে বাঁচাতে পারে আল্লাহর ভয়ে, যেমন একজন সিয়ামকারী ব্যক্তি যখন সিয়ামরত অবস্থায় একাকী যখন সে কোথাও থাকে, ইচ্ছে করলে সেখানে পেট ভরে খাওয়া দাওয়া করতে পারে, আবার যদি পানিতে ডুব দেয় ইচ্ছে করলে সে পেট ভরে পানি পিপাসা নিবারণ করতে পারে, কেউ যখন থাকে না। কিন্তু তিনি এগুলো কিছুই কিন্তু সাধারণত সিয়ামকারী করেন না, একমাত্র তাকওয়া আছে তার, আল্লাহ ভীতি রয়েছে বলে। এই যে আল্লাহ তাআলা সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন যে যেই সিয়ামটা তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে তুমি আল্লাহকে আল্লাহ দেখবে বলে তুমি খাচ্ছ না, পানাহার করছো না, স্ত্রীর সম্পর্কে দিয়ে যাচ্ছ না, সে আল্লাহর ভয় করে তুমি তোমার যাবতীয় অন্য অন্য জীবনগুলো তুমি পরিচালিত করো, এটা হচ্ছে সিয়ামের উদ্দেশ্য। মাশাআল্লাহ। আমাদের মাহবুবুল হাসান নামক এক ভাই প্রশ্ন করেছেন যে তরকারি রান্নার সময় লবণ চেক করলে কি রোজা ভেঙে যাবে? উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে তরকারি রান্না করার সময় যদি সাধারণত যারা খুব ভালো রান্না জানেন তাদের অনেক সময় এটা প্রয়োজন হয় না, যে মানে তারা বুঝতে পারবে অভিজ্ঞ যারা হয়ে যায়, তো যারা এরকম অভিজ্ঞ হয়ে যায় এটা তারা যদি না চেয়ে থাকতে পারেন তাহলে তাদের জন্য ভালো। কিন্তু যদি কেউ চাইতে চায়, অর্থাৎ তরকারির ঝোল কেমন হয়েছে, এটা রান্না কেমন হয়েছে, বা এটা লবণ হয়েছে কিনা, লবণ বেশি হয়ে গিয়েছে না, এটা এটা যদি কেউ টেস্ট করার জন্য জিহ্বার মধ্যে সামান্য লাগায়, এরপরে এটা যদি থুতু দিয়ে যদি ফেলে দেয় তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। সহিহ বুখারীতে এরকম একটা হাদিস এসেছে, ইনশাল্লাহ সমস্যা হবে না, ইচ্ছা করলে কেউ এভাবে তরকারির ঝোল চাইতে পারবে ইনশাল্লাহ। জি সম্মানিত দর্শক বৃন্দ, মাঝখানে আপনাদের জন্য একটি কথা বলে রাখি যে ঝিনাইদা টিভির পক্ষ থেকে ইসলামী রিয়েলিটি শো 2021 আয়োজন করা হয়েছে। এটি 10 তারিখের মধ্যে অনুষ্ঠানটি শেষ হবে। তো 10 তারিখের ভিতরে আপনারা, 10ই রোজার ভিতরে, আগামী 10 রোজার ভিতরে আপনারা আপনাদের খালি গলায় কোরআন তেলাওয়াত অথবা ইসলামী সঙ্গীত রেকর্ড করে আপনারা ঝিনাইদা টিভি
jim@gmail.com এ এই ইমেইল করে আপনারা পাঠিয়ে দিতে পারেন। আপনাদেরকে বাছাই করা হবে 6 জনকে ইনশাআল্লাহ, এবং বিশেষ আকর্ষণীয় পুরস্কার রয়েছে। তো আমরা চলে যাব আমাদের অতীতের কাছে। আবার আমাদের একটি বিষয় হলো যে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে পবিত্র কোরআন হলো এমন একটি মাস যেই মাসে পবিত্র কোরআনুল করিমকে নাজিল করা হয়েছে, এমন একটি মাস হলো রমজানুল মুবারক। তো আসলে এর দ্বারা বোঝা যায় যে রমজান মাসের সাথে কোরআনুল করিমের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। তো কোরআনুল করিমকে এই রমজান মাসে শিক্ষা করার গুরুত্ব কতটুকু? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। মৌলিকভাবে এই যে রমাদান, রমাদান যে এত দামি, রমাদান যে এত সম্মানিত, মূলত কিন্তু কোরআনের কারণে। আমরা যদি একটু যদি আরেকটু পিছনে যাই তাহলে দেখতে পাবো আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে যেই ফেরেশতা এই কোরআনকে বহন করে, ওহি বহন করে নিয়ে এসেছেন, জিব্রিল ফেরেশতা, যিনি কোরআন বহন করেছেন, এই কোরআন বহন করার কারণে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে জিব্রিল ফেরেশতার দাম মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ তিনি সাইয়্যিদুল মালায়েকা জিব্রিল। কি কারণে? কোরআন বহন করেছেন। কার উপরে বহন, কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপরে কোরআনটা নাজিল হয়েছে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের কারণে আল্লাহ তার মর্যাদা সমস্ত মানুষ এবং সমস্ত নবীদের মধ্যে থেকে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে কোরআন নাজিলের কারণে। এবং এই কোরআন নাজিল হওয়ার সময় যে মানুষগুলো পৃথিবীতে অবস্থান করছিল সাহাবায়ে কেরাম, তাদের মর্যাদা নবীদের মর্যাদার পরে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে। এবং যে মাসে কোরআনটা নাজিল হয়েছে রমাদান মাস, এই মাসের মর্যাদা বাকি 11 মাসের চাইতে আল্লাহ দামি করে দিয়েছেন শুধুমাত্র কোরআনের কারণে। এবং যে রাতে কোরআনটা নাজিল হয়েছে লাইলাতুল কাদির খায়রুম মিন আলফি শাহর, শুধুমাত্র যে রাতে নাজিল হয়েছে ওই রাতেরকে আল্লাহ তাআলা বলেছেন 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে সবকিছু নির্ভর করছে মূলত কোরআনের উপরে। রমাদান মানে কোরআন, রমাদানে কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে, যে কোরআনের সাথে যত বেশি সময় দিতে পেরেছে, যে কোরআনকে যত মূল্যায়ন করতে পারবে, তার রমাদান তত ভালো হবে। আর কোরআনের থেকে যে ব্যক্তি যত দূরে সরবে, যত কোরআনের সাথে যার যত দূরত্ব, সে ব্যক্তি কোরআনের ফজিলত থেকে রমাদানের ফজিলত শিখে সে তত দূরে অবস্থান করবে। মোট কথা একেবারে সব কিছু নির্ভর করছে কোরআনের উপরে। মাশাআল্লাহ শেখ, আমরা জানি যে রমজান এটি আমাদের কাছে এসেছে এবং এটিকে আমাদের সুন্দরভাবে পালন করতে হবে। এবং আমরা একটি হাদিস পড়েছি বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিস সেটি হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে। এখন রমজান মাস আমরা রোজা রাখবো, এটাও তো আমাদের নিয়তের উপর নির্ভর করে। তো এখন আমরা রোজাটা কি মুখে উচ্চারণ করতে হবে? যেমন আমরা ফজরের সময় আমরা পড়ি নাওয়াইতুয়ান আসুমা গাদান মিন শাহরি রমাদান আল মুবারাকি ইত্যাদি যে নিয়তগুলো আছে, এইভাবে উচ্চারণ করে পড়তে হবে, নাকি আসলে নিয়তের ব্যাপারটা কেমন? আসলে এখানে ব্যাপারটা হচ্ছে যে সহিহ বুখারীর প্রথম হাদিস এটা, ইন্নামাল আমালু বিন্নিয়্যাহ ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, সব কিছু নিয়তের উপর নির্ভরশীল। আর প্রতিটা মানুষের জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে, নিয়ত করা এবং নিয়ত পড়া, এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য আমরা না বোঝার কারণে এত সমস্যা হয়ে গিয়েছে। মূলত নিয়ত করাটা হচ্ছে ফরজ, নিয়ত করা ফরজ, আর নিয়ত পড়া যেটা মুখে উচ্চারণ করা, পড়া উচ্চারণ করা, উচ্চারণ করে পড়া যেটা, সেটা কিন্তু ইসলামের মধ্যে এর কোনো ভিত্তি নেই। যেমন আমি উদাহরণ দিলে খুব ভালো করে বোঝা যাবে যে আজকে যে আমরা এই প্রোগ্রাম করতে এসেছি আসরের নামাজের পরে প্রোগ্রাম করার জন্য আমরা এসেছি, আমরা বের হওয়ার সময় আমরা এই কথা বলি নাই যে আমরা নাওয়াইতু আন আজহাবা, এরকম বলি নাই যে আমি নিয়ত করেছি যে এক স্টুডিওতে যাবো একটা প্রোগ্রাম করব, এই ধরনের নিয়ত পড়ে আসি উচ্চারণ করি, কিন্তু নামাজের আগে আমি আমার মনে মনে কিন্তু নিয়ত ছিল যে আমি একটা প্রোগ্রাম করব। এই যে মনে মনে আমার একটা নিয়ত ছিল ওটা হচ্ছে ফরজ। আর এই কথা যদি কেউ বলে মনের কথা যেটা আমি কি নিয়ত করলাম, নিয়ত করে তো আমি কাকে জানাবো? আল্লাহকে জানাবো। আমার মনে কি আছে সেটা তো আল্লাহ জানেন। সুতরাং মনে যেটা আছে সেটা আমার মুখে উচ্চারণ করার কোনো ভিত্তি ইসলামের মধ্যে নাই। তো যেখানে মধ্যে বলা হচ্ছে নাওয়াইতু আন আসুমা গাদান বা এই ধরনের যে নিয়তের কথা বলা হয়েছে, এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী, তাবেঈ এবং আমাদের ইমামগণ কখনো তারা এই ধরনের নিয়ত মুখে তারা কখনো উচ্চারণ করেননি। সুতরাং একজন সিয়ামকারী ব্যক্তি তিনি যখন সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে জাগ্রত হবেন, ওই জাগ্রত হওয়াটাই তার সিয়ামের জন্য নিয়ত হয়ে যাবে।
আমি মনে হয় কথা বুঝাতে পারি নাই। জি জি, একজন সিয়ামকারী ব্যক্তি যখন রাতে সাহরি খাওয়ার উদ্দেশ্যে উঠবে এবং সাহরি গ্রহণ করবে, সে কেন সাহরি গ্রহণ করবে? সে তো বাকি 11 মাস রাতে উঠে নেই, সে রাতে উঠেছে সাহরি গ্রহণ করছে, এটা হচ্ছে সিয়ামের জন্য। এই যে সাহরি গ্রহণ করলো এটাই তার নিয়াত হিসেবে যথেষ্ট হয়ে গেল, এই কথা তার বলার প্রয়োজন নাই যে আমি নাওয়ায়তু আমি নিয়ত করেছি আজকে অথবা আগামীকাল। আগামীকাল যেটা প্রচলিত নিয়াত এটার অর্থটাই তো হচ্ছে ভুল। হ্যাঁ, এই জন্য আমরা মৌখিক ভাবে নিয়ত করতে যাব না, আমরা ইয়েতে বলবো অন্তর দিয়ে আমরা নিয়ত করার চেষ্টা করব। নিয়ত করব থেকে উঠতেছি সাহরি খাওয়ার জন্য, সাহরি খাওয়ার জন্য, তার মানে এটাই আমার নিয়ত, এটাই আমার নিয়ত। জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য এমন কোন কাজ নাই যেটা নবীজি বাতলে দেননি, পথ নির্দেশন করে দেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি করতেন মুখে আমরাও করতাম, সাহাবীরা যদি করতেন আমরাও করতাম, তারা করেননি, সুতরাং এটা করা খেলাফে সুন্নাহ, সুন্নাহর খেলাফ। মাশাআল্লাহ, চমৎকার উত্তর দিয়েছেন। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা আজকে যে অনুষ্ঠানটি দেখছেন এই অনুষ্ঠানটি স্পন্সর করেছে আপন ঘর। আজকের অনুষ্ঠানটি যারা দেখছেন আপনারা অনুষ্ঠানের স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করে আপনাদের যে প্রশ্নগুলি আছে আমাদেরকে জানাতে পারেন, অথবা কমেন্ট বক্সে আপনারা আপনাদের প্রশ্নগুলি জানিয়ে দিতে পারেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা এখন আবার আমাদের অতিথির কাছে যাব। আমরা জানি যে রমজানের যেহেতু আমরা রোজা রাখি, একটি হাদিস পড়েছি আমরা যে মান সওয়ামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যা কেউ যদি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। এবং কিছু রমজানের ফজিলত সম্পর্কিত জিনিস জানা যায় যে কেউ যদি রমজানে 1 টাকা দান করে তাহলে সেটাকে 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়, এরকম ফজিলতের অনেক অনেক হাদিস আছে। তো আসলে রমজানের কতটুকু ফজিলত এবং কি ফজিলত এই বিষয়ে আমাদের আসলে রমাদানের ফজিলতের ব্যাপারে প্রথম যে হাদিসটা বলা হয়েছে যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদানে সিয়াম পালন করবে ঈমানের সাথে সওয়াবের আশা, আল্লাহ তার অতীতের জীবনে গুনাহ মাফ করে দিবেন, হাদিসটা সহিহ বুখারীতে এসেছে। কিন্তু এরপরে যেটা বলা হয়েছে যে একটা কাজ যদি করা হয় দান করা হয় সেটা 70 গুণ বৃদ্ধি করা হয়, আসলে এই হাদিসটা হাদিসের কিতাবে এসেছে, তবে হাদিসটা বিশুদ্ধ না এবং হাদিসটা অর্থগত দিক থেকে সনদগত দিক থেকে দুর্বল এবং অর্থগত দিক থেকে বিশুদ্ধ হাদিসের বিপরীত। কিভাবে বিশুদ্ধ হাদিসের বিপরীত? আমরা এখানে 70 গুণ বলে আল্লাহ তাআলার রহমতকে সীমাবদ্ধ করে দিচ্ছি, আল্লাহ তো 70-এর বেশি এমনিতেই বাড়ান। কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু আমালি ইবনু আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিরহাম, যে বনি আদমের প্রত্যেক নেক আমল আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ান, আর রমাদানের প্রত্যেকটা বনি আদমের প্রত্যেকটা ইবাদত 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ান। অর্থাৎ একটা আমল করবে একের বিনিময়ে, কিন্তু এক নয় ন্যূনতম 10, আর সে আমলটা সৌন্দর্য যত হবে যত উত্তম ভাবে সেটা সম্পাদন করা হবে সেই হিসাবে বাড়াতে বাড়াতে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়াবেন। কিন্তু আল্লাহ কিন্তু সিয়ামের ব্যাপারে এসে আল্লাহ তাআলা বলেছেন ইল্লা সওম, সিয়ামটা 10 থেকে 700 গুণ নয়, বরং ইল্লা সওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজজিবি, সিয়ামটা এর ব্যতিক্রম, যে এটা 10 গুণ নয় 700 গুণও নয়, বরং এর চেয়েতে বেশি আল্লাহ তাআলা কি দিবেন গোপন রেখেছেন। গোপন রেখে আল্লাহ তাআলা কিন্তু মানুষদেরকে প্রতি আগ্রহ বাড়াই দিয়েছেন যে কি দিব, এমন কিছু দিব তুমি খুশি হবে। ইল্লা সওম, এজন্য আমরা এই কথা মানুষের মধ্যে প্রচার করা ঠিক হবে না যে রমজানে একটা দান করলে 70 গুণ বাড়াই দিবে, না, একটা করলে আল্লাহ তাআলা 700 গুণের বেশি আল্লাহ বাড়াবেন, 700 গুণের বেশি আল্লাহ বাড়াই দিবেন, সেখানে 70-এর মধ্যে সীমাবদ্ধ করার দরকার নেই। আল্লাহ তো বেশি দিতে চাচ্ছেন না, আমি কেন 70 বলে আমি কেন এটাকে কমিয়ে দিব? আশা করি বুঝতে পারছেন। জি, সম্মানিত দর্শক বৃন্দ, ঝিনাইদা টিভির পক্ষ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামিক ট্যালেন্ট শো 2021। আপনারা আপনাদের খালি গলায় হামদ, নাথ অথবা কেরাত যে কোনো একটি ভিডিও করে আপনারা পাঠিয়ে দিতে পারেন zinaidatv@gmail.com করে আপনারা পাঠিয়ে দিতে পারেন। আপনাদের পাঠানোর শেষ টাইম হলো 10ই রমাজান, এরপরে আপনাদের 6 জনকে নির্বাচন করে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে, সুতরাং আপনারা আপনাদের
অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনার পুরস্কারকে আপনারা জিতে নিতে পারেন। আর আজকের অনুষ্ঠানে স্পর্শন করেছে আপন ঘর, স্পন্সর করেছে সম্মানিত যারা দেখছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনাদের যে কোনো প্রশ্ন করে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে ওই নাম্বারে আপনারা সরাসরি ফোন কল করে আপনাদের প্রশ্নটি আমাদেরকে জানাতে পারেন। তো আমরা চলে যাব আমাদের দর্শক, আমাদের সম্মানিত অতিথির কাছে। আমরা জানি যে মানুষ যখন ঘুমায় অনেক সময় দেখা যায় তাদের স্বপ্নদোষ হয়। তো আসলে অনেকে মনে করে যে তার রোজাটা ভেঙে যায়। তো আসলে কেউ যদি সেহেরি খাওয়ার পরে ঘুমায় এবং যদি স্বপ্নদোষ হয় তাহলে তার রোজা কি ভেঙে যাবে কিনা? আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নটিও রমাদানে আমরা প্রায় প্রশ্নটির সম্মুখীন হই। আসলে একটা মূল নীতি আমাদেরকে এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমার অনিচ্ছায় যদি কোনো কাজ ঘটে যা আমার ইচ্ছা না, আমি ইচ্ছা এইটা আমার ইচ্ছায় হয়নি, অনিচ্ছায় যদি কোনো কাজ ঘটে তাহলে সেক্ষেত্রে সেম কোনো ক্ষতি হবে না। তো এহতেলাম বা স্বপ্নদোষ যেটা, এটা তো ব্যক্তি তার ইচ্ছেধীন না, অনিচ্ছায় হয়েছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ যদি আবার যদি মাস্টারবেশন বা অন্য কিছু যদি কেউ যদি করে, কোনোভাবে যদি বীর্যপাত করে, তাহলে কিন্তু তার সিয়ামটা ভেঙে যাবে, তাকে পরবর্তীতে সিয়ামটা কাজা করতে হবে। কারণ হচ্ছে সিয়াম ইয়াদাউ শাহওয়াতাহু মিন আজলি, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি। আল্লাহ বলেছে সে তার শাহওয়াতকে এবং খাদ্যকে ত্যাগ করেছে মিন আজলি, আমার সন্তুষ্টির জন্য। তো যে ব্যক্তি তার শাহওয়াতকে অন্য কোনো মাধ্যমে যদি সে শাহওয়াতকে দূর করার চেষ্টা করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে। কিন্তু এহতেলাম যদি কারো হয়ে যায় রমাদানে তাহলে তার সিয়ামের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক বৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের বিশেষ অতিথি ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এবং আস-সুন্নাহ ট্রাস্টের কিসমুল ফিকহ এবং আকীদা বিভাগের সম্মানিত শেখ জনাব শেখ সাইদুর রহমান। আমরা তার কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন জানার চেষ্টা করছি। সম্মানিত শেখ, আসলে আমাদের একটা সমাজে যারা এলাকায় থাকে সবার ভিতরে একটি ধারণা আছে যে আজান দেওয়া পর্যন্ত খাওয়া যাবে। অনেকে দেখা যায় গ্রাম এলাকায় যখন আজান দেয় তখন আজান শেষ হওয়া পর্যন্ত তারা খেতে থাকে, সাহারি, আচ্ছা, আজান শেষ হওয়া পর্যন্ত তারা খেতে থাকে। অনেক সময় আবার দেখা যায় যে আজান হয়ে গেছে তখন মানুষ মনে করে যে এক দুই মিনিট দেরি হলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো আজান দেওয়া পর্যন্ত খাওয়া যাবে নাকি আজানের কয়েক মিনিট আগে খাওয়া শেষ করতে হবে সাহারি? এইটা প্রশ্নটাও আমাদের মধ্যে আসে বেশ। আসলে মূলত সাহারি শেষ টাইমটা এটা আজানের সাথে মূলত সম্পর্কিত না। আজান মসজিদের ইমাম আজান হয়তো দেখা যাচ্ছে সাহারির 10 মিনিট পরেও তিনি দিতে পারেন। সাহারি খাওয়া কখন আমি শেষ করব? যখন ফজর উদিত হয়, ফজরের ওয়াক্ত যখন শুরু হয় তখন আমার সাহারি খাওয়া শেষ করতে হবে। সেটা আমি কয়েকভাবে জানতে পারবো, আমরা কয়েক জানার কয়েকটা মাধ্যম। এক হচ্ছে আমরা নির্ভরযোগ্য ক্যালেন্ডারের উপরে ভিত্তি করব যে সেখানের মধ্যে খাবারের শেষ টাইম কখন দেওয়া আছে। সে তা ওই টাইমটা যখন হয়ে যাবে তখন কোথাও আজান হোক অথবা না হোক আমি তখন আমার খাবার ত্যাগ করব। দুই, জি, কল আসছে, আমরা কলটা নিয়ে তারপরে সামনে আসি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আপনার প্রশ্নটা হচ্ছে, জি, রক্ত দিলে এবং রক্ত দিলে, রক্ত দাতা এবং গ্রহীতা, এর ভিতরে কি রোজার চিকিৎসা যদি জি জি আপনার জি জি ধন্যবাদ আপনার প্রশ্নটি করার জন্য, ধন্যবাদ। জি, ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত শেখ আবুল কালাম আজাদ, তিনি প্রশ্ন করেছেন যে রমজানের ভিতরে রক্ত দিলে এবং রক্ত নিলে রোজা ভঙ্গ হবে কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমরা রক্ত দেয়া এবং নেয়া, এই অর্থাৎ আধুনিক সায়েন্টিফিক পর্যায়ে আমরা যেভাবে মেডিকেল সায়েন্সের উন্নয়নের কারণে, উন্নতির কারণে আমরা যেভাবে রক্ত নিচ্ছি এবং দিচ্ছি, হুবহু ব্যাপারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এক নাম্বার কথা। দ্বিতীয়তে হচ্ছে এখানের মধ্যে আমরা এই মাসআলার সমাধান পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শিঙ্গা লাগানোর মাধ্যমে। শিঙ্গা অর্থাৎ শিঙ্গা যেই ব্যক্তি লাগাবে এবং যার লাগানো হবে তাদের সিয়ামের কোনো ক্ষতি হবে কিনা। আসলে এই ব্যাপারে যদি আমরা বিস্তারিত দেখি তাহলে দেখা যাচ্ছে যে হচ্ছে আধুনিক প্রক্রিয়ায় যদি কেউ রক্ত দেন তাহলে সিয়াম সাধারণত ভাঙবে না। আর রক্ত যদি কেউ আবার যিনি নেন, বর্তমানে যিনি রক্ত নেন তার ভাঙার কোনো সম্ভাবনা নাই, কিন্তু যিনি রক্ত, যার শরীর থেকে রক্তটা নেওয়া হয় তার সিয়াম
ভাঙবে না, এটা হচ্ছে এক নাম্বার নিশ্চিত কথা। দ্বিতীয়ত হচ্ছে কেউ কেউ মাকরু বলেছেন কখন, যেমন একজন লোকে যদি এই পরিমাণ ব্লাড যদি কাউকে দিতে হয়, যে পরিমাণ রক্ত দিতে গেলে নিজে দুর্বল হয়ে যাবে, খুব অসুস্থ হয়ে যাবে, এমত অবস্থায় ওই ব্যক্তির জন্য রক্ত দেওয়াটা তার জন্য মাকরু, সিয়ামটা তখন তার জন্য মাকরু হবে। এই জন্য যদি কেউ মনে করে যে আমি আমি অসুস্থ হয়ে পড়বো রক্ত দেওয়ার কারণে, তাহলে তার জন্য উত্তম হচ্ছে, এবং সেই রক্ত দেওয়াটা যদি জরুরি হয়, বা আমি অর্থাৎ সূর্যাস্তের আগে আমাকে দেওয়া জরুরত হয়ে পড়েছে, যদি এরকম হয় যে আমি ইফতারের পরে দিতে দিতে পারবো, তাহলে আগে দেওয়ার দরকার নেই। কিন্তু যদি এর আগেই প্রয়োজন হয়ে পড়ে, তাহলে তিনি যদি মনে করেন যে এই রক্ত দেওয়ার মাধ্যমে তিনি দুর্বল হবেন না, তাহলে তিনি দিতে পারেন। দেওয়ার পরে যদি তিনি দুর্বল হয়ে পড়েন, তাহলে তিনি ওই দিনের সিয়ামটা ভঙ্গ করবেন, পরবর্তীতে তিনি সেটা কাজা করে নেবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। জি, আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখছেন ঝিনাইদহ টিভির ইসলামিক সওয়াল এবং জবাব। আজকের অনুষ্ঠানটিতে স্পন্সর করেছে আপন ঘর। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, সরাসরি আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে ফোন করে জানাতে পারেন, অথবা লাইভের কমেন্ট বক্সে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন। তো আরেকটি আপনাদের জন্য বিশেষ আয়োজন রয়েছে ঝিনাইদহ টিভির পক্ষ থেকে, সেটি হলো ইসলামিক ট্যালেন্ট শো 2021। আপনারা আপনাদের যে কোনো কোরআন তেলাওয়াত, হামদ, নাত, এটি আপনারা খালি গলায় ভিডিও করে ঝিনাইদহ টিভি @gmail.com এ আপনারা পাঠিয়ে দিতে পারেন। 10 রমজান পর্যন্ত আপনারা পাঠাতে পারবেন। এরপরে ঝিনাইদহ টিভির পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। সম্মানিত শায়েকের কাছে আমরা আবার ফিরে যাব। সম্মানিত শায়েক, আমরা তো রমজানে সারাদিন রোজা রেখে আমরা ইফতারি করি, এবং ইফতারির অনেক ফজিলত এবং গুরুত্ব রয়েছে, কিংবা কেউ যদি অন্য কাউকে ইফতারি করায় তারও একটি বিশেষ ফজিলত রয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান ফাত্তারা সাঈমান কানা লাহু ইতকু রাকাবাতিন মিনান নার, যে ব্যক্তি অন্য কাউকে ইফতারি করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুণাগুলোকে ক্ষমা করে দিবেন বা তাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। তো আসলে সুন্নাতসম্মত ইফতারি কোনটি, বা কিভাবে ইফতারি করলে সুন্নাতসম্মত ইফতারি হয়, এ বিষয়ে? আলহামদুলিল্লাহ, আমরা একেবারে ইফতারির পূর্ব মুহূর্তে আমরা চলে এসেছি। তো ইফতারের সুন্না নিয়ে আমরা কয়েকটি কথা বলবো। প্রথমত কথা হচ্ছে, ইফতারের ব্যাপারে প্রথম যে সুন্নার প্রতি আমাদের গুরুত্ব রাখা জরুরি, সেটি হচ্ছে ইফতারের সময় যখন হবে, নিশ্চিত সময়টা যখন হবে, তাড়াতাড়ি আর কোনো বিলম্ব না করে ইফতারটা করে নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, মানুষেরা ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে, ততদিন পর্যন্ত মানুষেরা তাদের উপরে কল্যাণ, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে কল্যাণ নাজিল হবে, মা আজ্জালুল ফিতরা, যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করে। অন্য হাদিসের মধ্যে এসেছে যে ফাইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনাল ফিতরা, ইহুদি এবং নাসারা আহলে কিতাব যারা আছে, তারা ইফতার দেরি করাকে তারা এটাকে উত্তম মনে করে। আর আল্লাহ নবী আমাদের জন্য যেটা করেছেন সেটা হচ্ছে তাড়াতাড়ি ইফতার করা, এটা আমাদের নবীর সুন্নাহ। অর্থাৎ তাড়াতাড়ি বলতে এমন তাড়াতাড়ি যেন না হয় যে সূর্য ডুবেছে কিনা আমি নিশ্চিত হইনি। সূর্য ডুবেছে নিশ্চিত হওয়ার পরে আর বিলম্ব না করা, এক নম্বর ইফতারের সুন্নাহ। দ্বিতীয়ত ইফতারের ক্ষেত্রে আমরা যে সুন্নাটি আমরা পাই সেটা হচ্ছে, আমাদের প্রচলিত ধারা যে ইফতারের আমরা যে বিশাল আয়োজন করি, এই বিশাল আয়োজনটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম খুব সাদাসিধে সাদা মাটা ইফতার করতেন। সাধারণত হাদিসের মধ্যে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু আলা রুতাবাতিন, তিনি ইফতার করতেন সাধারণত কাঁচা খেজুর দিয়ে, কয়েকটা কাঁচা খেজুর দিয়ে। ফাইন লাম তাকুন ফাকানা ইফতিরু আলা তামারাত, যদি তিনি কাঁচা খেজুর না পেতেন তখন তিনি শুকনা খুরমা খেজুর দিয়ে তিনি ইফতার করতেন। এই ক্ষেত্রে বেজুর সংখ্যাটা নেওয়া এটা সুন্নাহ, যে ইন্নাল্লাহ উইতরুন ইউহিব্বুল উইতরা, তিনি বেজুর, বেজুরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। 3, 5, 1 এভাবে খেজুর আমরা গ্রহণ করতে পারি। যদি তিনটা, যদি কাঁচা খেজুর যদি কখনো, আর কাঁচা খেজুর অথবা শুকনা খেজুর তাও যদি না পাওয়া যেত, তখন হাসা হাসাওয়াতি মিম্মা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক ডোব পানি নিয়ে ইফতার করতেন। ইফতার করে এরপরে তারা মাগরিবের জামাতে শরীক হয়ে যেতেন, এরপরে মাগরিবের সালাতের পরে এরপরে তারা আবার যা খাওয়া দাওয়া ভালো করে তখন খাওয়া দাওয়া করতেন। আর আমাদের সাধারণ অবস্থা হচ্ছে, আমরা ইফতারকে অনেক লম্বা করি, আমাদের সাধারণত দেখা যাচ্ছে যার কারণে মাগরিবের জামাত আমাদের অন্য অন্য সময়ের তুলনায় রমজানে মাগরিবের জামাতটা একটু বিলম্ব হয়। ইফতারের ক্ষেত্রে এই সুন্নাহ, এবং আমরা ইফতারটা করার যে ইফতারের যে দোয়া সেটা আমরা করব। তাহলে আমরা তিনটা কথা বললাম, এক হচ্ছে তাড়াতাড়ি ইফতার করা,
খেজুর দিয়ে ইফতার করা, খেজুর না থাকলে পানি দিয়ে ইফতার করা, অথবা শেষ নাম্বার যেটা বলেছে সেটা হচ্ছে খেজুর না থাকলে পানি দিয়ে ইফতার করা। এরপর ইফতারের যে দোয়াটা, সেই দোয়াটা হচ্ছে আমরা বেশিরভাগ আমাদের কাছে প্রসিদ্ধ হচ্ছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আদেশটা কেউ কেউ হাসান বলেছেন, সামগ্রিকভাবে অনেকে দুর্বল বলতে চান, যদি কেউ অন্যটা না জানি তাহলে এটাই পড়বো, আল্লাহুম্মা লাকা সুমতু, বলেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। যদি কেউ এটা অন্যটা মুখস্থ করতে না পারে এটাই বলবো। কিন্তু এই ক্ষেত্রে আরেকটা সুন্না যেটা বিশুদ্ধ সেটা হচ্ছে ইফতার করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন যাহাবা যামাউ ওয়াতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবা যামা, তৃষ্ণা বিদূরিত হলো, ওয়াতাল্লাতিল উরুক যে যে রগ শিরা উপশিরা তা সিক্ত হলো, ওয়াসাবাত আল আজর ইনশাআল্লাহ, আল্লাহ চাইতো আমাদের জন্য সিয়ামের যে ফজিলত, সিয়ামের যে সওয়াব সেটা আমাদের জন্য সাব্যস্ত হলো। এই সুন্নাগুলো আমরা খেয়াল রাখতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক বৃন্দ, আপনারা আজকে অনুষ্ঠানটি দেখছেন আপন ঘরের সৌজন্যে। আজকের অনুষ্ঠানের পুরো সময় জুড়ে ছিলাম আমি মোহাম্মদ নাজমুল ইসলাম এবং অতিথি হিসেবে ছিল শায়েখ সাইদুর রহমান। সম্মানিত দর্শক বৃন্দ, আজকে আপনাদের সর্বশেষ আরেকটি সংবাদ আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটি হলো যে ইসলামিক রিয়েলিটি শো 2021 জিনেডা টিভির পক্ষ থেকে আপনারা আপনাদের খালি গলায় কেরাত, হাম্প, নাত এগুলো রেকর্ড করে zinaidatv@gmail.com এ আপনারা পাঠিয়ে দিতে পারেন, 10 রমজান পর্যন্ত পাঠাতে পারবেন, তারপরে আপনাদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার। তো সম্মানিত শেখ, আমাদের ইফতারের সময় আস্তে আস্তে নিকটবর্তী হচ্ছে, তো আমরা কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান থেকে বিদায় নিব। তো সর্বশেষ একটি প্রশ্ন করতে চাই, সেটি হলো যে আমরা নিজেরা তো ইফতার করবই, কিন্তু অন্য কাউকে ইফতার করাইলে এতে বিশেষ সওয়াব আছে? এটা একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিজে সওয়াব পাওয়ার পাশাপাশি আরেকজনকে যদি ইফতার করানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরিস সাইম, যে ব্যক্তি অন্য কোন রোজাদারকে, কোন সিয়াম পালনকারী ব্যক্তিকে যে ব্যক্তি ইফতার করালো, যাকে ইফতার করালো, আর তিনি সমপরিমাণ সওয়াব পাবেন। অর্থাৎ আমি যদি 30 দিন সিয়াম পালন করলাম, ওই 30 দিন সিয়াম পালন করার পাশাপাশি আমি যদি 30 দিন আরেকজনকে যদি ইফতার করাই, তাহলে আমি 30 আমার 30টার পাশাপাশি আরও 30টা সিয়ামের সওয়াব আমার আমলনামায় জমা হবে, এবং এতে কারো সওয়াব কমবে না। জি, মানে আমি তাকে ইফতার করাচ্ছি, তার সওয়াবটা আমি পাচ্ছি, তাই বলে এই না যে তার সওয়াবটা না, তার সওয়াব ওয়ালা দাইনা মাজিদ, আল্লাহ বলেছেন আমার কাছে বেশি আছে, আল্লাহর কাছে তো কম নাই। জি, মাশাআল্লাহ। আমরা এতক্ষণ দীর্ঘক্ষণ যাবত ছিলাম ইসলামিক সওয়াল জবাব এই প্রোগ্রামে, তো পুরো রমজান মাস জুড়ে ঝিনাইদা টিভির পক্ষ থেকে, ঝিনাইদা টিভিতে আয়োজন করা হবে ইসলামিক সওয়াল জবাব এই প্রোগ্রামটি, অত্র প্রোগ্রামে স্পন্সর করেছে আপন ঘর। সম্মানিত দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুন্দরভাবে এবং সঠিক শুদ্ধভাবে রমজানের পরিপূর্ণ হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করেন। সম্মানিত শেখ সাইদুর রহমান, আপনি আপনার দীর্ঘ সময় থেকে, অনেক ব্যস্ত মুহূর্ত থেকে আমাদের ঝিনাইদা টিভিতে যে সময় দিয়েছেন, এজন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ, আল্লাহ তাআলা আমাদের আজকের এই প্রোগ্রামকে কবুল করুন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলম ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم.